হ্যালো এভিওয়ান ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম তো আজকের এ আমরা শিখবো হচ্ছে কীভাবে একটি আয়তকার জমি পরিমাপ করবেন তো আমাদের এখানে উদাহরণ হিসেবে একটা আমরা আয়তকার জমি নিয়েছি এই জমিটা আমরা পরিমাপ করে এটা টোটাল কতটুকু জমি আছে এখানে আমরা সেটা বের করবো তো আমাদের এই জমিটা আমরা যদি চারপাশের মাপ নিয়ে নিই তো প্রথমে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত একটা মাপ নিলাম এগোনা থেকে এগো পর্যন্ত মাপটা হচ্ছে সত্তর ফুট নয় ইঞ্চি ঠিক আছে এই দিকের মানটাও হচ্ছে সত্তর ফুট নয় ইঞ্চি তারপর এখান থেকে দুটুকু পর্যন্ত একটা মাপ নিলাম মাপটা হচ্ছে পঞ্চাশ ফুট তারপর এখান থেকে এতটুকু পর্যন্ত একটা মাপ নিলাম এই মাপটা হচ্ছে পঞ্চাশ ফুট তো আমরা এখানে এবারে এটার ক্ষেত্রফলটা যদি আমরা বের করি আয়তকারের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি আমাদের টোটাল জমির পরিমাণটা বের হয়ে যাবে এখানে আয়তকার ক্ষেত্রফলের বের করার আগে আমাদের সবগুলো মানে একে একে থাকতে হবে আমরা এটার যেহেতু আমরা ফুটে বের করবো তাহলে আমরা এটাকে আমাদের এই একটা মান কিন্তু সত্তর ফুট নয় ইঞ্চি আছে তো এটাকে আমরা ফুটে কনভার্ট করে ফেলবো সত্তর ফুট নয় ইঞ্চিটাকে আমরা ফুটে কনভার্ট করে ফেলবো তো আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট তো বারো ইঞ্চি সমান যদি এক ফুট হয় আমাদের মাপটা হচ্ছে সত্তর ফুট নয় ইঞ্চি সত্তর ফুটটা থাক ফুটে আছে এটা যোগ নয় ইঞ্চিটাকে আমরা ফুটে কনভার্ট করব নয় ইঞ্চিকে যদি আমরা বারো দ্বারা বাক করি নয় বাঘ বারো যেহেতু বারো ইঞ্চি সমান এক ফুট তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট নয় ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ যোগ যদি সত্তর যোগ করি আমাদের এটা টোটাল ফুটে চলে আসবে তাহলে সত্তর দশমিক সাত পাঁচ ফুট তাহলে আমাদের এই জমিটা সত্তর ফুট নয় ইঞ্চিটাকে যদি আমরা ফুটে কনভার্ট করি আমাদেরটা হচ্ছে সত্তর দশমিক সাত পাঁচ ফুট

তাহলে আস্তে হচ্ছে চার দশমিক নয় এক কাটা চার দশমিক নয় এক কাটা এবার আমরা শতকে কনভার্ট করবো আমরা জানি এক শতক সমান চারশো পঁয়ত্রিশ ছয় বর্গ তাহলে আমরা এটাকে বাক করবো হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ধারা তাহলে আমাদের আস্তে হচ্ছে আট দশমিক এক দুই শতক আট দশমিক এক দুই শতক তাহলে আমাদের জমিটা শতকে কনভার্ট হয়ে গেলো এবার আমরা এটাকে গন্ডায় কনভার্ট করবো তাহলে আমরা জানি এক ঘন্টা সমান এক ঘন্টার সমান আটশো চৌষট্টি বর্গ ফুট এটাকে যদি আমরা ঘণ্টায় কনভার্ট করি তিন হাজার পাঁচশো দশমিক কে বাক করবো হচ্ছে আটশো চৌষট্টি তাহলে আমাদের হচ্ছে চার দশমিক তাহলে আমাদের এই জমিটা বর্গফুটে থাকলে আমাদের জমির পরিমাণটা হচ্ছে তিন হাজার আর হলে চার দশমিক নয় হলে আট এক শতক বার শতাংশ আর হলে চার দশমিক তাহলে আমাদের এই টোটাল জমির পরিমাণটা বের হয়ে গেল তো আমাদের আজকের ভিডিও এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ